আজকে আমরা শিখব পলিসি রেজিস্টার। তো পলিসি রেজিস্টার মেনুটি পাওয়ার জন্য আপনাকে যেতে হবে রিপোর্ট গ্রুপের একেবারে প্রথম ব্রাঞ্চ অফিস রিপোর্টস, তার আন্ডারে দ্বিতীয় মেনু পলিসি রেজিস্টার। তো পলিসি রেজিস্টার অ্যাকচুয়ালি আপনারা যে রেকর্ড ভিজুয়াল ম্যাজিক প্রো সফটওয়্যারে এন্ট্রি করে রাখছেন বা অনলাইন ডাউনলোড করছেন, তো সেই রেকর্ডগুলো সুনির্দিষ্ট কতগুলো ক্রাইটেরিয়া দিয়ে, কতগুলো ফিল্টারিং অপশান দিয়ে, কতগুলো ক্যাটাগরি ওয়াইজ রিপোর্ট বার করাটাই হচ্ছে আমাদের পলিসি রেজিস্টারের কাজ। তো ডেটা ম্যানেজ করার ক্ষেত্রে পলিসি রেজিস্টার আপনাকে ভীষণভাবে হেল্প করতে পারে। তা আপনার নিজের কোডের ডেটা হোক বা আদার্স কোডের ডেটা হোক, যে ডেটাই আপনি এন্ট্রি করুন না কেন, সেই ডেটাগুলোর কতগুলো ক্রাইটেরিয়া ওয়াইজ সার্চ করতে এই পলিসি রেজিস্টারের ভূমিকা কিন্তু অনবদ্য। তো আসুন বুঝে নেওয়া যাক কিভাবে আপনি পলিসি রেজিস্টার ইউজ করবেন। প্রথমেই দেখুন আমাদের ডেটা ফিল্টার অপশানে বেশ কিছু ফিল্টারের অপশান দেওয়া রয়েছে। যেমন প্রথমেই রয়েছে সিলেক্ট এজেন্সিস। আপনি যদি কোনো সুনির্দিষ্ট এজেন্সি কোডের ডেটা বার করতে চান, তখন আপনি এখান থেকে আপনার এজেন্সি কোডটাকে ফিল্টার করতে পারেন যে আমি অল কোডের ডেটা চাইছি না পার্টিকুলার একটি নির্দিষ্ট কোডের এজেন্সির ডেটা চাইছি। তখন আপনি সেই এজেন্সি কোডটা নিজের মতো করে সিলেক্ট করতে পারে। তারপরে জিজ্ঞাসা করছে যে সিলেক্ট পলিসি স্ট্যাটাস। আপনি কোন ধরনের পলিসির স্ট্যাটাস বার করতে চাইছেন সেটা আপনি এখান থেকে ফিল্টার করতে পারেন। তো ফিল্টার অপশানে গিয়ে আমি হয়তো সিলেক্ট করলাম যে আমি অনলি ইনফোর্স আর ফুললি পেড আপ, এই ক্রাইটেরিয়া যে পলিসিগুলো রয়েছে, ল্যাপস চাইছি না। ল্যাপসটাকে সিলেক্ট করে আমি লেফট সাইডে সরিয়ে দিলাম। আমি চাইছি যে ইনফোর্স আর ফুললি পেড আপ যে পলিসিগুলো আমার আছে সেই পলিসির একটা রিপোর্ট জেনারেট করতে। তো আমি এই দুটো স্ট্যাটাস সিলেক্ট করে দেওয়ার পর ক্লোজ করে দিলাম। তারপর আমি চলে গেলাম মোডস। আপনি যদি অল মোডস চান তো অল মোডস সিলেক্ট আছে। যদি মনে করেন পার্টিকুলার কোনো মোডস আপনি অফ রাখবেন, সেক্ষেত্রে আপনি অফ করতে পারেন। তো আমি এখানে অল মোডসই সিলেক্ট রাখলাম। সিলেক্ট গ্রুপ রেটিংস। যদি আপনি রেটিং মেনটেন করেন, যখন আপনি ডেটা ম্যানেজমেন্টের ডেটা এন্ট্রির ম্যানুয়ালি ডেটা এন্ট্রির ক্লাস শিখবেন বা দেখবেন, তখন আপনি জানবেন সেখানে যে গ্রুপ রেটিং পর্যন্ত রাখা যায়। আমরা কাস্টমারদের একটা রেটিং ক্যাটাগরি রাখি যে কোন কাস্টমার কোন রেটিংয়ে বিলং করে, সেটিও কিন্তু আপনি এখান থেকে ফিল্টার করতে পারেন যে আমি পার্টিকুলার এ রেটিং বা বি রেটিং বা সি রেটিং বা ভিআইপি, যা রেটিং আপনার আছে সেই রেটিং ওয়াইজ আপনি কাস্টমারকে এখানে রিপোর্টে দেখতে চাইছেন। তো আমি এখানে অল আপাতত সিলেক্ট রাখলাম। তারপরে আমি চলে গেলাম সিলেক্ট গ্রুপ ক্যাটাগরিজ। ক্যাটাগরি, তো এখানে অনেক ধরনের ক্যাটাগরি আমরা সফটওয়্যারে মেনটেন করি, ক্লায়েন্ট, প্রসপেক্ট, পার্সোনাল, আদার্স। আপনি যদি এটাকেও ফিল্টারিং করতে চান যে আমি অনলি প্রসপেক্টগুলো দেখতে চাইছি বা অনলি ক্লায়েন্টকে দেখতে চাইছি, সেটিও চাইলে কিন্তু আপনি এখান থেকে নিজের মতো করে ডান দিকে সরিয়ে সেই ক্যাটাগরিকে সিলেক্ট করে রিপোর্ট বার করতে পারেন। আমি এখানে অল আপাতত সিলেক্ট রাখলাম আমাদের রিপোর্ট দেখার জন্য। তো ওখানে ক্লোজ করে দিলাম। তারপরে সিআরএম গ্রুপ। সিআরএম গ্রুপটার ব্যাপারে আপনাদের তো বলেছি সিআরএম গ্রুপটা আসলে কী কীভাবে কাজ করতে হয়, এক্ষেত্রে আমি আলাদা করে কোনো সিআরএম এ গেলাম না। তারপরে দেখুন রয়েছে কমিটমেন্ট ডেট রেঞ্জ। আপনি এইটা সিলেক্ট রাখতে পারেন যে কোন ডেট থেকে কোন ডেট অবধি পলিসির রিস্ক ডেট ওয়াইজ কিন্তু আপনি পলিসি সার্চ করতে চাইছেন। আমি এখানে ধরুন সার্টেন ডেট দিলাম যে 1/4/2010 থেকে 31/3/2020 অবধি যত পলিসি করেছি তার একটা ইনফোর্স অ্যান্ড ফুললি পেড আপ লিস্ট আমি দেখতে চাইছি, এবং তার পলিসি টাইপ আইদার ইউলিপ হতে পারে অথবা ট্র্যাডিশনাল হতে পারে। আমি চাইছি বোথ, মানে ইউলিপ অর ট্র্যাডিশনাল দু ধরনের পলিসির রিপোর্ট আমার এই রিপোর্টে শো হোক, এবং পেমেন্ট টাইপ ন্যাচ হোক বা ন্যাচ ছাড়াও যত পলিসি আছে সমস্ত পলিসি আমার এই পলিসি রেজিস্টারের রিপোর্ট মেনুতে দেখা। এবং এই রিপোর্টটা শর্টিং আমি কীভাবে করব সেটিও এই শর্টিং অপশান থেকে সিলেক্ট করে নিতে হবে। বিভিন্ন রকমের শর্টিং অপশান রয়েছে, গ্রুপ ওয়াইজ, মেম্বার ওয়াইজ, রিস্ক ডেট ওয়াইজ, কমপ্লিটশন ডেট ওয়াইজ, পলিসি নাম্বার ওয়াইজ, এরিয়া ওয়াইজ, সাব এরিয়া ওয়াইজ, ব্রাঞ্চ ওয়াইজ, প্ল্যান ওয়াইজ। আপনি যদি কোনো পার্টিকুলার প্ল্যান ওয়াইজও দেখতে চান, ধরুন আমি এখানে প্ল্যান ওয়াইজ সিলেক্ট করার পর আমি চাইলাম যে আমি সার্টেন কতগুলো প্ল্যান দিলাম, যেমন ধরুন আমি দিলাম যে আমি 179 এই টেবিল কতগুলো করেছি,
বা জীবন সরল 165 এই টেবিল কতগুলো করেছি, পার্টিকুলার এই ডেট রেঞ্জের মধ্যে আমি এই দুটো টেবিল কতগুলো আছে আমার ডেটাবেসে সেটা আমি চেক করতে চাইছি। পার্টিকুলার প্ল্যান সিলেক্ট করে দেওয়ার পর যখন ক্লোজ করব তখন এই রিপোর্টটা যদি আমি দেখতে চাই, জাস্ট উপরে আমাকে এই প্রিভিউ দ্য রিপোর্টে ক্লিক করে আমি কিন্তু দেখে নিতে পারি যে 1 এপ্রিল 2010 থেকে 31 মার্চ 2020 অবধি আমার 179 অ্যান্ড 165 টেবিল কতগুলো আছে, সেটা প্ল্যান ওয়াইজ একটা সুন্দর রিপোর্ট কিন্তু আমার সামনে এসে উপস্থিত হল। তো এটি হচ্ছে পলিসি রেজিস্টারের আসল মজা। তো আপনি নির্দিষ্ট কতগুলো ক্রাইটেরিয়া দিয়ে, কতগুলো পারপাস দিয়ে কিন্তু আপনি আপনার রিপোর্ট জেনারেট করতে পারেন। বিভিন্নভাবে জেনারেট করা যায়, চাইলে আপনি পার্টিকুলার কমপ্লিশন ডেট ওয়াইজ বার করতে পারেন, এরিয়া ওয়াইজ বার করতে পারেন, পিএ কোড ওয়াইজ মানে স্যালারি সেভিংস পলিসি ওরিয়েন্টেড যেগুলো থাকে, হ্যাঁ সেগুলো পিএ কোড ওয়াইজ আপনি পলিসি এখান থেকে পিএ কোডে যদি ডেটা থাকে আপনি পার্টিকুলার পিএ কোড দিয়ে আপনার সেই পিএ কোডের আন্ডারে কতগুলো পলিসি আছে সেটা আপনি বার করতে পারেন। তো বিভিন্নভাবে আপনারা এই পলিসি রেজিস্টার আপনাকে হেল্প করতে পারবে আপনার কতগুলো পলিসিকে সুনির্দিষ্ট পারপাস দিয়ে সার্চ করতে। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো কারণে সমস্যা থেকে থাকে আপনারা, আমরা তো সবসময় রয়েছি, তার জন্য আমাদের ঘরে ফোন করুন, আমরা আপনাদের অবশ্যই অ্যাসিস্ট করব। ধন্যবাদ।